আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুবই ভালো আছেন তো গাইস সবাই কিন্তু একটাই মেসেজ করতেছেন আমাদের টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে এবং আমাদের যে ইউটিউব আছে ইউটিউবে কিন্তু আপনারা মেসেজ করে বলেন যে ভাই বাইলের সবের লাস্ট আপডেট কি ঠিক আছে তো বেশিরভাগ আপনারা ম্যানেজ করেন যে ভাই আমরা বাইরে টু সব থেকে এখনও কিন্তু পেমেন্ট পাই নাই দিন এসে পেমেন্ট উড্য দিচ্ছি তিন দিন এসে উড্য দিচ্ছি এখনও কিন্তু আমরা পেমেন্ট পাই নাই সো আরও অনেকে ম্যানেজ করতেছেন যে ভাই আমরা এখন পেমেন্ট পাইছি এখন এই পেমেন্টগুলো আমরা এখন কী করতে পারি সো আজকের ভিডিওর মাধ্যমে আপনার বাইরের সবের একদম সর্বশেষ অফিসিয়াল তথ্য কী মানে যারা এখনও পেমেন্ট পান নাই তারা এখন কী করতে পারেন ঠিক আছে তারা কীভাবে আবার পুনরায় পেমেন্টগুলো আপনারা পেতে পারেন এবং যারা এখানে অলরেডি পেমেন্টগুলো পাইছেন তারা অযথা সময় নষ্ট না করে এখন সেই পেমেন্টগুলো কী করবেন মানে এখানে এখানে সেখানে দৌড়াদৌড়ি এরা এটা না করে এখন সরাসরি আপনার করণীয় কী ঠিক আছে সো আজকের ভিডিওর মাধ্যমে এই দুইটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে বুঝতে পারেন মানে সর্বশেষ আপডেট অফিসিয়াল আপডেট আপনারা দুইটা ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন ঠিক আছে যে আসলে আমরা যারা টোকেন পাই নাই বা এখান থেকে পেমেন্টগুলো এখন উইড দিচ্ছি কোনো পেমেন্ট পাই নাই তারা কী করতে পারি বা কীভাবে আমরা পেমেন্টগুলো ফিরিয়ে আনতে পারি এবং যারা এখান থেকে অলরেডি পেমেন্ট পেয়ে গেছি তারা এখন আমরা কীভাবে এই টোকেনগুলো বা কবে এটা সেল দিতে পারবো এবং সেল দিয়ে টাকাটা আমরা হাতে নিতে পারবো ঠিক আছে এটা জাস্ট একদম লেটেস্ট একদম সর্বশেষ যেগুলো আপডেট রয়েছে সেগুলো আপডেটই আমি আপনার মধ্যে শেয়ার করার যথেষ্ট চেষ্টা করি করব ঠিক আছে সো আর বেশি কথা পারবো না জাস্ট মেন টপিকে চলে যায় তারা আগে বলে রাখি যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটা পাই সাবস্ক্রাইব করে না প্লিজ ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন তারা হলে আপনি এরকম নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয় ঠিক আছে এবং এক কথায় যে আমাদের অনলাইন আমাদের অনলাইন থেকে মানে যেভাবে ইনকাম করা যায় যেগুলো প্রসেসে ইনকাম করা যায় এক কথায় সকল ধরনের ওয়েজ আছে সকল ধরনের ওয়ে কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলটা শেয়ার করি মানে ইনভেস্ট সাইড নন ইনভেস্ট সাইড ফ্রি সাইট সকল ধরনের অ্যাড্রয়েড যাতে সকল ধরনের আমরা চেষ্টা করি আপনাদেরকে মানে ইনকাম করার রাস্তা জাস্ট দেখা যায় এটাই আমরা চেষ্টা করি ঠিক আছে আমরা টার্গেট হলো আপনাদেরকে ইনকাম করানো ঠিক আছে তার জন্য বলতেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাব রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেটাও যা সেখান থেকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকবেন আর যাদের যত ধরনের সমস্যা আছে সকল ধরনের সমস্যা যদি বলতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভিডিও রাখি মুখে লিঙ্ক ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সকল ধরনের সমস্যা বলতে পারেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার জন্য ঠিক আছে সো আর বেশি কথা বলব না যা যে আমরা মেন টেপে চলে যায় তারা আগে বলে রাখি এই যে দেখেন এই যে সাইডটা আছে সাইডে কিন্তু যারা আমরা এখান থেকে দুইশো ডলার করে ফেলছি তারা কিন্তু আমরা এখান থেকে উডিয়ে দিয়েছি ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু উঠে দিয়ে দিচ্ছিলাম সো সেই পেমেন্টটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই অনেকে আছে ঠিক আছে আর অনেকে আছে এখান থেকে যারা কিনে আসলে একশো দেড়শো ডলার বা দুশো ডলার নিচে আর কি মানে মিনিমাম উডিটা হয় নাই সো তারা কিন্তু প্রায় আপনার পেমেন্ট আশা করে কোনো লাভ নাই ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টে পাবেন না কারণ আপনি উঠে দিতে পারেন না তো তাদের কাছে কিন্তু আপনার রিকোয়েস্টে দেয় না তো আপনি কীভাবে পেমেন্ট পাবেন ঠিক আছে সো যারা এখানে অলরেডি উঠে দিচ্ছে যাদের এখানে রিকোয়েস্টে চলে গেছে তারা আসলে কীভাবে আপনার পেমেন্টে পার করবেন সেটা আমি আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে ও আর একটা অফার হচ্ছে সেটা হচ্ছে যারা এখনও এখানে নতুন মানে এখন পর্যন্ত এই অফারে কাজ করেন নাই বা এখান থেকে কাজ করছেন কিন্তু ওই সময় আপনার দুশো ডলার হয় না আপনি উডো দিতে পারেন নাই এখন ভাবতে যে তাহলে আমি এখন কিছু পাবো না না ভাই আপনি এখান থেকে আবার ইনকাম করতে পারেন আবারও এখান থেকে আপনি ইনকাম করে আবার এখান থেকে আপনি উজ্জ্ব দিতে পারবেন না নতুনভাবে শুরু করতে পারেন ঠিক আছে সেটা কীভাবে করবেন সেটা আমাদের আপনাদেরকে দেখা দেবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ধরেন যে আমরা সবাই এখান থেকে উড্য দিচ্ছি দুশো ডলার কিন্তু এখন পর্যন্ত আমরা উদ্যোগ পাই নাই ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি হয়েছে ঠিক আছে তো আমরা এখন উদ্যোগ পাই নাই তো এখন আমরা সেটা কীভাবে বার করবো সো তাদের কাছে যদি আমরা মেসেজ করতে চাই তাহলে কিন্তু ওখান থেকে তাদের কাছে মেসেজ করলে কিন্তু তা কিন্তু আমাদেরকে রিপ্লে দেন এটা আপনারা ভালো করে দেন কারণ গত ভিডিও দেখতে আমি দেখাই দিয়েছিলাম কীভাবে আপনারা যে তাদের সাথে কন্টাক্ট করবেন সেটা কিন্তু আমি দেখা দিয়েছিলাম ভিডিওতে ঠিক আছে তো আপনারা কন্ট্যাক্ট করে অনেকে বলছেন যে ভাই এখান থেকে রিপ্লে কিন্তু তারা কিন্তু দিতেছেন তখন কি করতে পারি তো দেখেন আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনার মধ্যে শেয়ার করব সেটা আসলে দেখলে আপনার আসলে ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা কী করলে এখান থেকে পেমেন্টটা পেতে পারি ঠিক আছে তো দেখেন এখান থেকে আমি একটা উদ্বি দিয়েছিলাম মেবি অনেকদিন আগে এই দেখেন এখান থেকে আমি কিন্তু জানুয়ারি মাসে এক তারিখে উঠে দিচ্ছি ঠিক আছে এক তারিখ পেমেন্ট পাইছি লাস্ট ঠিক আছে এই যে এর আগে কিন্তু জানুয়ারি মাসে এক তারিখে পেমেন্টটা পাইছি ঠিক আছে তারপর আমি জানুয়ারি মাসে দু তারিখে কিন্তু আমি আবার এখান থেকে ওই ষাট থেকে মানে সাইড থেকে উঠে দিতেছি ঠিক আছে সাইড থেকে উঠে দিচ্ছি কিন্তু আমাদের চার তারিখ হয়ে গেছে এখন আমার পেমেন্টটা তারা করলো না চার তারিখ হয়ে গেছে মানে এক দুই তিন চার মানে চার দিন হয়ে গেছে এখন পেমেন্টটা করে না এরাই কিন্তু একদিন দু দিন হয়ে আমাকে তারা পেমেন্টটা করে দিয়েছিলো কিন্তু চার দিন হয়ে গেছে এখন তারা আমাদেরকে পেমেন্টটা করছে না মানে আমি এখান থেকে উঠে দিয়েছি হচ্ছে আপনার মেবি তিনশো ডলার কাছাকাছি ঠিক আছে তিনশো ডলার কাছাকাছি প্রায় মনে করেন এখান থেকে দুই লক্ষ ষাট লাখের মতো টুকেন পাওয়ার কথা ঠিক ঠিক আছে সো আমি কিন্তু পেমেন্টটা পাই নাই ঠিক আছে আমি কিন্তু এক তারিখে উঠে দিয়েছিলাম তারপর আমি যেভাবে কাজটা করলাম আমি যে কাজটা করছি আমি করছি জাস্ট তাদেরকে আবার মানে আবার রিপ্লাই পাঠার জন্য আমি জাস্ট কী করছি তাদেরকে জাস্ট আমি যে তাদের ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইট না না উড্যু দিয়ে আমি করছি আপনি টেলিগ্রামটা রয়েছে ঠিক আছে মানে তারা কিন্তু এখন সম্পূর্ণ ফোকাস করছে তাদের টেলিগ্রামে ঠিক আছে কারণ ওয়েবসাইটটা কিন্তু লঞ্চ করছে অনেক আগে ঠিক আছে সবাই কিন্তু অনেক আগে থেকে কাজ করতেছে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে সেটা কিন্তু লঞ্চ করছে কিছুদিন আগে সে তারা কিন্তু বর্তমানে কিন্তু সেটাতে কিন্তু ফোকাস করছে ঠিক আছে সেটাতে যায় যে উড্যু দিতেছে সাথে সাথে পেমেন্টটা হয়েছে ঠিক আছে কারণ আমি এখান থেকে কিন্তু পাঁচ তারিখ চার তারিখ কিন্তু আমি যে তারা টেলিগ্রাম চ্যানেলে উদ্যোগ দিচ্ছি উডু দেওয়ার সাথে সাথে মানে পাঁচ তারিখ হয়ে এলো না সাথে সাথে কিন্তু আমি দুইটা পেমেন্ট একসাথে পেয়ে গেছি মানে যেহেতু একই অ্যাড্রেস মানে তাদেরকে এক কথা আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনি তাদের টেলিগ্রামে যদি গিয়ে উড্য দেন যদি আপনি আগে এই অ্যাড্রেস দিয়ে যদি আগে যদি সাইড থেকে উড্য দিতে থাকেন তাহলে দেখবেন আপনার সাইডের উড্য এবং টেলিগ্রামে উদ্যোগ দুইটা কিন্তু একসাথে আপনার অ্যাকাউন্টে ঢুকবে ঠিক আছে কারণ ধরেন আমি বাংলাতে বোঝাই ধরেন আমি আপনার কাছে টাকা পাই ঠিক আছে আপনি হঠাৎ করে মনে করেন আপনার নতুন নতুন যারা ফ্রেন্ড আছে তাদের সাথে নিয়ে আপনি ব্যস্ত আছেন আমাকে মানে আমাকে ভুলে গেছেন ঠিক আছে মানে আমি আপনার কাছে টাকা পাই কিন্তু আপনি আমাকে আপনার নতুন পেয়ে আমাকে ভুলে গেছেন সো এখন জাস্ট আমি আপনার সামনে গেছি জাস্ট আপনাকে কথা না বলে আপনার সাথে জাস্ট আপনাকে আমি মানে বিভিন্ন আকারে টুন দিতে কিন্তু আপনি টুন দৌড়াচ্ছেন না এখন যে কাজটা করছে আমি আমি ডিরেক্টলি আপনার সামনে গিয়ে একটা মানে আপনার সামনে যে কোনোভাবে আপনার সামনে পড়ে গেছি ঠিক আছে তখন কিন্তু আমাকে দেখে আপনার মনে হয়ে গেছে কিরে রে হ্যাঁ তোমার কাছে কিছু টাকা পা তো তা টাকাটা এখন আমি আমার দেওয়া দেওয়া উচিত ঠিক আছে তখন কিন্তু আপনি আমাকে টাকাটা আপনি দিয়ে দিলেন ঠিক আছে কিন্তু আপনি কিন্তু আগে কিন্তু ভুলে গেছেন সেখানে আমি সামনে পড়ছি বলে কিন্তু আপনি আমার টাকা দিয়ে দিয়েছেন তো সেমভাবে যখন কিনা আপনি ওয়েবসাইট থেকে তাদেরকে পেমেন্টটা করছেন মানে ওডিডিওটা দিচ্ছেন তারা কিন্তু ওয়েবসাইটের বিষয়টা এখন ভুলে গেছে কারণ ওয়েবসাইটে কিন্তু এখন রানিং নেই সো ওয়েবসাইটের বিষয়টা তারা কিন্তু ভুলে গেছে ওয়েবসাইটটা যেহেতু এখন রানিং নেই তারা কিন্তু কেন পেমেন্টটা না সো যারা কিনা সাই মানে তাদের এই যে টেলিগ্রামটা রয়েছে টেলিগ্রামে যারা জয়েন আছেন টেলিগ্রামে তো টেলিগ্রামে যখন কিনা আপনি উডিও দেবেন তখন কিনা আপনার উডিওটা যখন তাদের কাছে যাবে তখন কিন্তু আপনার ওয়ালেটটা তারা চেক দিবে দেবে আসলে আপনি কি স্ক্রিপ্টিন করছেন না যখন কিনা আপনার ওয়ালেটটা চেক দিবে তখন দেখবে যে আপনার অ্যাকাউন্টে কিন্তু পুনরায় আগে একটা উইড্রো রিকোয়েস্ট রয়েছে ঠিক আছে তখন কিন্তু তারা দুইটাই কিন্তু একসাথে আপনাকে তারা দিয়ে দিবি ঠিক আছে সো আশা করতেছি যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনাকে আপনি এখানে আগে কাজ করেন বা না করেন দু কিন্তু এখন টেলিগ্রামে কাজ করতে পারেন যদি আপনি পেমেন্টে পেতে চান তাহলে কাজ করতে পারেন না আপনি যদি নতুন হয়ে তাও কিন্তু আপনি এখানে কাজ করে কিন্তু উজ্জ্বনে নিতে পারেন ঠিক আছে সো এটা যাতে আমি আপনাকে ক্লিয়ার হয়ে দিলাম যে দেখেন এখান থেকে এরপর কিন্তু আমি আরও অনেকবার উজ্জ্বয় নিয়েছি দেখেন এখান থেকে আরও অনেকবার আমি কিন্তু পেমেন্ট পাইছি ঠিক আছে তো আজকে কিন্তু কিছুক্ষণ কিন্তু লাইভ উঠিয়ে দিচ্ছি এখান থেকে আমার মেয়ে হয়তো লাগাইতে পারি নাই কারণ আমি এক ভিডিওটা করছিলাম কিন্তু সেই ভিডিওটা আসলে এখান থেকে আসলে সাউন্ডের কারণে বাদ হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আমি উঠে দিচ্ছি কিছুক্ষণ আগে ঠিক আছে এখান থেকে দেখেন আমি এখান থেকে কিছুক্ষণ আগে যে উঠ উঠে দিচ্ছি দেখেন কটারি উঠে দিচ্ছি একটা এক উঠিয়ে দিছি ঠিক আছে মানে এক ঘন্টা আগে কিন্তু আমি এখান থেকে ক্লেম করে তারপরে এখান থেকে আমি দুইশো ডলার মাত্র দুইশো ডলার উঠে দিচ্ছি ঠিক আছে দুইশো ডলার কিন্তু এখান থেকে আমি উঠে দিয়ে দিচ্ছি এখান রিকোয়েস্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে দিলাম সো এখন যে মেন টপিকটা সেটা হচ্ছে এখান থেকে আপনার যে কাজটা করেন ফার্স্ট অফ অল আপনি যে ওয়ালেট দিয়ে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খুলছিলেন ঠিক আছে যে ওয়ালেটে বা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটা খুলছিলেন সেম সেই ওয়ালেটটাই এখানে দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে এখান থেকে মানে এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনি তাদেরকে বলবেন যে আপনাকে তারা তারা বলবে আপনাকে স্মার্ট অ্যাড্রেস দিতে সেম সেই অ্যাড্রেস তার ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তাহলে আপনি যখন কিনা এখান থেকে আপনার উজ্জু দিবেন এই উড্যুতে যেহেতু রানিং রয়েছে তারা কিন্তু এটাতে সবাই কিন্তু এটাতে ফোকাস করতেছে এটার পেমেন্টটা কিন্তু সবাইকে দিতে ঠিক আছে যখন কিনা আপনি এটা থেকে উজ্জু দিবেন তখন কিন্তু যে এটাতে উজো দেওয়ার সাথে আপনার এই ওয়ালেটটা যখন চেক দিবে তখন কিন্তু আপনারা দেখবে যে আর পেমেন্টটা কিন্তু শুরু করবে ঠিক আছে जे तुआ... আপনি একই ওয়ালেট দিয়ে দুটি অ্যাকাউন্ট খুলছেন তার মানে এখান থেকে এইটা চেক দিতে গেলে ওই ওই পেমেন্ট রিকোয়েস্টটা কিন্তু চাক দিবে ঠিক আছে চেক তার সামনে চলে আসবে দেন কিন্তু আপনাকে তারা দুটো পেমেন্ট কিন্তু একসাথে করে দিবে ঠিক আছে তো ধরে নিলাম যে আপনি এখান থেকে এভাবে আপনি এখানে পেমেন্টটা পেয়ে গেছেন এবং এখান থেকে আপনার যে রিকোয়েস্ট যারা নতুন রয়েছেন তারা এখানে কাজ করে পেমেন্টটা পেয়ে গেছেন এবং আগে থেকে আপনি পেমেন্ট পেয়ে গেছেন এখন আমরা পেমেন্ট পাইছি এখন আমরা কি করতে পারি এই টোকেন এখন আমরা কী করতে পারি অনেকেই আমাকে বলতেছেন ম্যানেজকে যে ভাই আমরা টোকেনগুলো পাইছি এখন টোকেনগুলো আমরা কীভাবে সেল দিব টোকেনটা কোথায় লিস্ট আছে বা কোন এক্সচেঞ্জের সাথে আমরা অ্যাক্সেস কোনো এগুলো অনেক কিছু ধরনের মেসেজ করে ঠিক আছে তো সবাইকে তো সব মানে সবাইকে তো আর মেসেজ করে বলা সম্ভব হয় না ঠিক আছে অনেকে মেসেজ পায় অনেকে মেসেজ পায় না অনেকে হয়তো কত ধরনের মেসেজ করে বলছেন হয়তো আপনাদের মেসেজ পায় না বলে কিন্তু রিপ্লাই দিতে পারতেছে অনেকে ভাবতেছেন যে তো রিপ্লাই দেয় এটা সে কত কিছু তার জন্য আমি জাস্ট ভিডিওতে আমি জাস্ট ক্লিয়ার করে বুঝা দিতেছি যারা এখানে পেমেন্ট পেয়ে গেছেন তারা এখন কী করতে পারেন আপনারা কি করা উচিত সেটা আমি এখন আপনার মধ্যে লাইভে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো এই অফিসিয়াল তাদের বাইরে সব অফিসিয়াল তথ্য চলে আসতে দেখেন একটা মেসেজ করতে যা সেখানে আমি মেসেজ করে দিব ঠিক আছে সেখানে মেসেজ ক্লিক করে জানার ঠিক আছে সো দেখেন করছে ম্যাচটা কী কথা এখন আমি এটা আপনাদেরকে শেয়ার করেছে এখান থেকে হেই কমিউনিটি এখানে উই আর গেটিং এগুলো তো আমি আগেই আপনাদেরকে দেখাইছি মানে এক থেকে চব্বিশ ঘন্টা তারা পেমেন্টটা করবে এবং এখান থেকে প্রিন্টারেস দিতে হবে আপনাকে তার এখান থেকে কোশ্চেন হচ্ছে আপনি বুল এডেস দিলে কী করতে পারেন এবং এনএফটি না পেলে কী করতে পারেন এবং তাদের কাছ থেকে সাপোর্ট না পেলে তাদের কাছে অ্যাপ পেমেন্ট না পেলে তাদের সাপোর্ট কুপে বা এখান থেকে তাদের ওখানটা গাডেস বার করার জন্য এটা দিয়েছে ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন তো ছয় নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে সো আপনারা কাজ করতে পারেন যা সেখান থেকে আমি আপনারা কি বলতেছে অফিসিয়াল তত্ত্ব ঠিক আছে এটা কিন্তু বাইলট সবের অফিসিয়াল মেসেজ সো সেখানে তারা কী বলছে আপনি ইংলিশে বললেও বুঝতে পারবেন অনেক অভিজ্ঞতা আমি জাস্ট প্র্যাকটিক্যাল তারা কী বলছে তাদের কথাটা আমি আপনাকে মানে তুলে দেবো ঠিক আছে যা সেখান থেকে মেয়েটা তাদের এই লিঙ্কটা যা সেখান থেকে আমি কফি করলাম ঠিক আছে কফি কোথা থেকে আমি আপনাদেরকে বুঝাই দিই তারা আসলে কী বলতেছে কবে লিস্ট করবে বা কোথায় তারা এখানে তাদের অ্যাক্সেস করতে দেবে এটা যে তারা কিন্তু এখানে বলে দিচ্ছে ঠিক আছে আজকে আবার তারা নতুন একদম লেটেস্ট তত্ত্ব দিচ্ছে ঠিক আছে লেটেস্ট তত্ত্ব কিন্তু তারা এখানে শুরু করছে সেটা যে আমি আপনার মধ্যে তুলে ধরছি ঠিক আছে তো একটু ওয়েট করে আমরা সেখানে কনভার্ট করে আমি দেখাই দিই এখানে লেখছে প্রশ্ন নাম্বার সিক্স কখন তারা তারাই প্রশ্ন করছে তারা আবার উত্তর দিচ্ছে ঠিক আছে বলছে এখানে কখন এই যে এখান থেকে বলতেছে আচ্ছা এখান থেকে কখন এই টু টোয়েন্টি ট্রেড বা ক্রয়ের জন্য উপলব্ধ হবে ঠিক আছে মানে ট্রেড বা করার জন্য মানে এখান থেকে কখন এই টু টোয়েন্টি এখানে মানে ট্রেড ট্রেড বলতে এখান থেকে কখন আমরা বিক্রি করতে পারবো বা এখান থেকে সেল দিয়ে টাকাটা পকরে নিতে পারবো তার জন্য সময় হবে আর কি তো বলতেছে সঠিক 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 সময় উপলঙ্গ নেই মানে সঠিক কোনো তারিখ নাই ঠিক আছে মানে কবে হবে এটা কোনো তারিখ নাই তারপর বলতেছে কিন্তু আমাদের প্রতিশ্রুতি হলো টুকেন এপ্রিলের আগে বিভিন্ন এক্সচেঞ্জে বাণিজ্য করতে সক্ষম হবে মানে তাদের তারা প্রমিস করতেছে যে এটা কি মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক আছে এপ্রিল মাসের আগে তারা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে তারা এখানে তাদের টোকেনটা লিস্ট করতে সক্ষম হবে ঠিক আছে এবং তারা লিস্ট করতে সক্ষম হয়ে উঠলে তার পরবর্তী সময় কিন্তু আমরা এখান থেকে তাদের কাছে টুকেনটা টোকেন্টটা তাদের কাছে ওই যে এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে সেখানে তারা বিক্রি করে টাকাটা আমাদের পকেট পর্যন্ত নিতে পারবো ঠিক আছে তারা বলতেছে এবং এটি এক মাসের কম সময়ের মধ্যে আমাদের প্ল্যাটফর্মে উপলঙ্গ হয়ে যাবে সো বলতেছে যখন কিন্তু এটা লিস্ট হবে তখন লিস্ট হওয়ার এক মাসের ভিতরেই তাদের একটা মানে বালা একটা মানে ভালো একটা পজিশন এটা চলে যাবে ঠিক আছে তারপর একটা ভালো আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি তারা এটাই বলতেছে ঠিক আছে সো এখন আমি যেটা বাংলাতে যেটা বোধ হয় সেটা হচ্ছে তারা এখন এটা লিস্ট করে নেই এপ্রিল মাসের ভিতরে তারা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট করবে তখন লিস্ট হওয়ার পর এক মাসের ভিতরে মানে এপ্রিল মাসের পরে আরও এক মাস সময় লাগবে আর কি আর আপনি চাইলে এক মাস পরে এপ্রিল মাসে যদি লিস্ট করে দেয় এপ্রিল মাসে কিন্তু আপনি কম টাকার বিনিময়ে কিন্তু কেটে তাদের কাছ থেকে একটুখানি বিক্রি করতে পারেন যদি আপনি এক মাস ওয়েট করেন তাহলে তাদের একটি প্রতিষ্ঠান ভালো একটি পজিশন চলে তখন কিন্তু আপনি আরও বেশি দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে তখন কিন্তু আপনি আর বেশি দামে বিক্রি করতে পারেন টোটাল কিন্তু আপনাকে দুই থেকে তিন মাস আপনাকে এখানে ওয়েট করতে হবে সো দেখেন ভাই আপনি অযথা এখানে সেখানে ঘোরাঘুরি করেন বা দৌড়াদি করেন আপনি সমন্বয় সঙ্গে সম্পূর্ণ আপনার নিজের লস হবে ঠিক আছে আপ আমি আপনাকে জাস্ট সঠিক যে লাস্ট যে আপডেট আছে সেই আপডেটটা আমি আপনাদের শেয়ার করলাম হচ্ছে এখান থেকে আপনাকে অবশ্যই অবশ্যই এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে আপনি শুধু শুধু যদি গুতাগতি করেন তাহলে আপনার নিজেরই কিন্তু টাইমটা ওয়েস্ট যাবে ঠিক আছে টাইমটা লস যাবে ঠিক আছে আপনি এখন যে যদি গুতাগতি করার মন ইচ্ছা তাহলে আপনি যে কাজটা করতে পারেন তাদের টেলিগ্রামে গিয়ে ওখান থেকে প্রতি আধা ঘন্টা পর পর টুকেনগুলো আপনি ইনকাম করে জাস্ট উজ্জ্বু দিয়ে রাখেন তাহলে আপনি আগে যদি পেমেন্ট ওয়েবসাইট থেকে পেমেন্ট উজ্জি দিয়ে থাকেন তাহলে সেটাও পাবেন প্লাস এখান থেকে আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি নতুন করে আবার ইনকাম গুলো করতে পারবেন আপনি এখান থেকে টুকেনের পেয়ার পেরা নেওয়ার কোনো দরকার নাই জাস্ট সেখান থেকে ইনকাম বলে আপনার টোকেনগুলো রেখে দেন এপ্রিল মাসে যখন কিন্তু এটা লিস্ট হবে বা এক্স সাইডে চলে আসবে তখন কিন্তু আমরাই আপনাদেরকে জানিয়ে দেব যে ভাই আপনার টোকেনগুলো সেল দেন এই এক্সঞ্জার সাইড বা ওই এক্স সাইডে এটা লিস্ট হয়েছে আপনারা এখানে সেল দিয়ে টাকাটা পকেট পর্যন্ত নিয়ে যান ঠিক আছে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখা দেবো শুধুমাত্র আপনারা একটা কাজ করে রাখবেন যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে ভিডিও একটা লাইক করে দেবেন ঠিক আছে তাহলে আপনি হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট আপনি ওয়েট করেন ওয়েট করলে কিন্তু কথা আছে না দরজো দরজো ফল কিন্তু মিষ্টি হয় ঠিক আছে সো দরজ ফল কিন্তু মিষ্টি হয় তার জন্য জাস্ট আপনাকে একটু দরজোর দর্তি হবে যেহেতু অত কষ্ট করে ইনকাম করে ফেলছেন এখন তো চলে আসছেন তো আর দিন অপেক্ষা করেন ইনশাআল্লাহ কার ফাঁদে মধ্যে পড়া টোকেনগুলো নষ্ট করেন না কারণ এটা ওখানে কিন্তু লিস্টই করেন তার অফিসিয়াল তথ্য হলেও এখন লিস্ট করে নাই তো কেউ যদি বলে যে আমি টোকেনগুলো নিয়ে এটা করবো এটা করবো টাকা টাকা দিয়ে দিবি যদি আগে টাকা দেয় তাহলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি টাকা না দেয় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর আমি যতটুকু জানি টোকেনটা এটা আসলে কারো কাছে ট্রান্সফার করা যায় না এটা অবশ্যই লক করা রয়েছে ঠিক আছে এখন যেহেতু লিস্ট করা নাই তার জন্য টোকেনটা লক করা রয়েছে যাই হোক এখন যে আপনি বুঝতে পারলেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে যারা এখান থেকে টোকেনগুলো পাইছেন তারা জাস্ট এটা নিয়ে বসে থাকেন ইনশাআল্লাহ সামনে যখন লিস্ট হবে তখন আমরা বলে দেবো তখন আপনারা আপনাদের কাছ থেকে বলে দেবো যখন আপনারা লিস্ট হলে বিক্রি করে টাকা পকেট মধ্যে নিতে পারেন আর যারা এখন টোকেন পান নাই তারা জাস্ট তাদের টেলিগ্রামে গিয়ে ওখান থেকে ওয়েবসাইটে কাজ করে তারপর ওখান থেকে আপনি ইনার পরে দেন থাকবেন আপনার সকল পেমেন্ট একসাথে চলে আসবে ঠিক আছে এছাড়া আগে তো আপনি তাদের সাথে মেসেজ করে কিন্তু কোনো পাত্তা পাবেন না ঠিক আছে তো আশা করতেছি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং সর্বশেষ আপডেটগুলো কী সেগুলো আপনার মাঝে আসলে আশা যদি যতটুকু পারি চেষ্টা করছি যে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা শিখে দেখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তো আসসালামু আলাইকুম